তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন সহিহ বুখারী মুসলিমের 5232 নম্বর রয়েছে রাসূল যে কোনো
শয়তানের চক্রান্ত করে তারা জেনারেটরে লিপ্ত হয়ে যাবে, নিজেকে কন্ট্রোল করতে পারবে না, নিজেকে বাঁচাতে পারবে না। অতএব আমাদের পুরুষের উচিত হবে ওই সমস্ত নারীকে সতর্ক সাবধান থাকা, কেননা নারী এত ভয়ানক বস্তু, তাদের ষড়যন্ত্র, তাদের চক্রান্ত এত জটিল ও কঠিন যে বলার শেষ নেই। এ ব্যাপারে বলা হয়েছে সহিহ বুখারী হাদিস নম্বর 304 এর মধ্যে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নারীরা বুদ্ধির দিক থেকে এবং ধর্মের ব্যাপারে তারা কম জ্ঞান রাখে, অল্প জ্ঞান রাখে, তারা সেরকম বেশি বুদ্ধিমান নয়, তারা সেরকম বেশি বুদ্ধি রাখে না, এরপরেও এরা এত কঠিন ভয়ানক নারী যে বলার শেষ নেই, এদের চক্রান্ত এত জটিল ও কঠিন যে বলার শেষ নেই, এরা বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করে দিতে পারে, এরা বিবেকমানের বিবেককে নষ্ট করে দিতে পারে, এরা বিশাল অভিজ্ঞ অভিজ্ঞ পণ্ডিতকে তারা তাদের চক্রান্তে ফেলে বিপাকে ফেলে দিতে পারে। আপনি যতই বড় মহাপণ্ডিত হন না কেন, আর যতই বড় জ্ঞানী হন না কেন, আপনাকে একটা তাদের মুচকি হাসি দিয়েই আপনাকে তাদের বিপাকে ফেলে দিবে, তাদের চক্রান্তে ফেলে দিবে, একটা চোখের ইশারায় আপনার ইমানকে তারা নষ্ট করে দিতে পারে, একটা চোখের ইশারায় আপনার জীবনকে তারা ধ্বংস করে দিতে পারে, একটা মুখের মুচকি হাসিতেই আপনার ভবিষ্যৎ জীবনকে পরকালকে তারা নষ্ট করে দিতে পারে, এত জটিল ও কঠিন চক্রান্ত তাদের। তাই আল্লাহ তাআলা বলেন ইন্না কাইদাকুন্না আযীমা, নারীর চক্রান্ত হচ্ছে সবচেয়ে শক্তিশালী চক্রান্ত, নারীদের চক্রান্ত হচ্ছে শক্তিশালী চক্রান্ত, তাদের চক্রান্ত থেকে বেঁচে থাকা খুব জটিল ও কঠিন হয়েছে। অতএব যুবক ভাই, তোমাদের উদ্দেশ্য হলে তোমরা তোমাকে প্রেমের গল্প করে কোন নারীর চক্রান্তে পড়ো না। যারা মোবাইলে প্রেমের গল্প করে, অবৈধ সম্পর্ক করে নিজের জীবনকে ধ্বংস করে দিতে চায়, তাদের জন্য রয়েছে সেই ভয়াবহ স্থান জাহান্নাম, তাদের কাছে জাহান্নাম ভালো। অতএব তারপরেও আরো বলা হয়েছে আমাদের সমাজের ওই সমস্ত নারীদের থেকে পুরুষদেরকে সতর্ক সাবধান করেছেন, যে সমস্ত নারীরা রাস্তা পথে পুরুষের পোশাক পরিধান করে, পুরুষের জুতো স্যান্ডেল পরে, টাইট ফিট গেঞ্জি প্যান্ট পরে রাস্তা পথে চলে, তাদের ব্যাপারে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাসাতুল্লাহ পুরুষের
নারীদের ব্যাপারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষ্য তোমরা দুনিয়াতে দিয়ে এবং আখিরাতে সর্ব সম্মানিত হবে আল্লাহ আমাদের সকলকে নারী থেকে এবং দুনিয়া থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন